মঙ্গলবার শহীদ এলবা টেক্কার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লিচু বাগানে উদ্বোধন হতে চলেছে এলবার্ট এক্কা পার্ক। কে এই এলবার্ট এক্কা? আগরতলাবাসী জানে কি, কেনই বা জানে না? এলবার্ট এক্কা কে তিনি? আগরতলার সঙ্গে তার সম্পর্কটাই বা কি? ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে রাজ্যবাসীর ইন্টেলেকচুয়াল কানেকশন বা বুদ্ধিজনিত সংযোগটা দারুণ শক্ত সামর্থ্য হলেও এলবার্ট এক্কার সাথে কেউই পরিচিত নয়। হ্যাঁ, এলবার্ট এক্কা ত্রিপুরা রাজ্য এবং আগরতলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও তেমন কেউই চেনেন না এলবার্ট এক্কাকে। ল্যান্স নায়েক এলবার্ট এক্কা মুক্তিযুদ্ধের সময় আগরতলা 6.5 কিলোমিটার পশ্চিমে গঙ্গাসাগর রেল স্টেশনে পাকিস্তানি সৈন্যদের লাইট মেশিন গান ঘেরা অবস্থায় পাল্টা আক্রমণ করে ধ্বংস করে দেয় পাকিস্তানি ছাউনি। একবার নয়, একদিনেই আহত অবস্থায় দুবার পাল্টা আক্রমণে যায় বীর যোদ্ধা এলবার্ট এক্কা এবং দুবারই প্রাণের আশা ছেড়ে সর্বতোভাবে ঝাঁপায়। অবশেষে পাকিস্তানি সৈন্যরা এলাকা দখলের পরিবর্তে প্রাণ নিয়ে পালায় আর ভারতীয় সৈন্যবাহিনী হারায় বীর যোদ্ধা এলবার্ট এক্কাকে। এই সেই এলবার্ট এক্কা যার কারণে আগরতলা রক্ষা পায়, ত্রিপুরা রক্ষা পায়। অথচ আমরা ত্রিপুরাবাসী অনেকেই আজ প্রথম এলবার্ট এক্কার নাম শুনছি। এলবার্ট এক্কা পরম বীর চক্রে ভূষিত হন, কিন্তু ত্রিপুরাবাসী কেন চেনেন না এলবার্ট এক্কাকে? কারণটা অনেকাংশে রাজনৈতিক। মুক্তিযুদ্ধে যুক্ত ছিলেন অথবা একদমই যুক্ত ছিলেন না, এমন অনেকেই মুক্তিযুদ্ধ সম্মাননা পেয়েছেন। আগরতলা থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মানেই আবেগ, কিন্তু কোনো এক বিশেষ কারণে বিশেষভাবে মুক্তিযুদ্ধকে রাজনৈতিক সুবিধার্থে ব্যবহার করার জন্য বীর সৈন্যরা ব্রাত্য রয়ে যায়। তাই ত্রিপুরাবাসী এলবার্ট এক্কাকে চেনেন না, আগরতলাবাসী এলবার্ট এক্কাকে চেনেন না। যাই হোক, মঙ্গলবার শহীদ এলবার্ট এক্কার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে লিচু বাগানে উদ্বোধন হতে চলেছে এলবার্ট এক্কা পার্ক, এমনটাই জানালেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। না, সেরকম আমরা তো, এটা সরকারি সিদ্ধান্ত হয়েছে, সরকারি সিদ্ধান্তের পর এ নামটা এসছে এবং আমি মনে করি যে এটা খুব একটা যথোপযুক্ত নাম। এই পার্কের সঙ্গে একটা ওয়ার মেমোরিয়াল আছে, এখানে মিলিটারি স্টেশনগুলো সব কাছাকাছি আছে, এই সব দিকে বিচার করলে এবং বিভিন্ন স্টেটে ওয়ার মেমোরিয়াল পার্ক বলে একটা থাকে, তো আমরা যদি সেদিকটা ভাবি তাহলে এই পার্কের মানে নামটা একদম যথাযথ হয়েছে বলে আমি মনে করি। সৌভাগ্যবশত এই অত্যাধুনিক পার্কটির নামকরণ হয়েছে বীর শহীদ এলবার্ট এক্কাকে শ্রদ্ধা জানিয়ে। হয়তো এখন থেকে বীর শহীদগণ তাদের আত্মবলিদানের প্রাপ্য সম্মান পাবেন। ইন্ডিয়ান মিলিটারি এজেন্সির কাছে কিন্তু ইনফরমেশন ছিল যে 3 ডিসেম্বরে ওদের কাছে যে ইনফরমেশন আসে সেখানটা জানা যায় যে সকালবেলার ব্রেকফাস্ট করা হবে ঢাকায় এবং দুপুরবেলার যে লাঞ্চ সেটা আগরতলায় করার খবর হয়েছিল, যে জায়গায় ওনাদের উদ্দেশ্য ছিল ত্রিপুরা রাজ্যের যে তৎকালীন যে রয়েছিল মুখ্যমন্ত্রী ভবন অ্যাসেম্বলি, যেটাই অর্থাৎ এই এই মুহূর্তে যেটা টিপিএসসি ভবন রয়েছে এবং দৈনিক সম্বাদের মতন যে অফিসগুলো, সেই সব অফিসগুলোকে ওনাদের ক্যাপচার করার প্ল্যান ছিল। যেটা খবর পাওয়ার পর ল্যান্স নায়ক এলবার্ট একা সহ ওনার যে টিম ছিল 120 জনের, ওনারা কিন্তু মার্চ করা শুরু করে দেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং একের পর এক যে চৌকিগুলো ছিল সেই সব চৌকি ভেঙে বিস্ফোরণ করে এবং গুলি করে একের পর এক জায়গায় এগিয়ে যান। সেই জায়গায় এলবার্ট একা সহ ওনার যারা কর্মীরা ছিলেন সেই জায়গায় যেটা দেখার বিষয় ছিল, এলবার্ট একা কিন্তু যখন একের পর এক যে বুথ ছিল তাদের সেগুলো ধ্বংস করে এগোচ্ছিলেন, সেই জায়গাটি ওনার গায়ে কিন্তু আক্রান্ত হয় এবং উনি সেটার ফলেও কিন্তু দেখা যায় যে উনি এগোতে থাকেন। তারপর কিন্তু সেই জায়গায় আজকে ভারতবর্ষে যে ত্রিপুরা রাজ্য রয়েছে, আগরতলা রাজ্য রয়েছে, সেটার পেছনে যদি কেউ থেকে থাকেন তাহলে সেই জায়গায় ল্যান্স নায়ক এলবার্ট একার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। তাই আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের শ্বাস নিচ্ছি এবং ভারতবর্ষে পাকিস্তান যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল সেটার সাথে ত্রিপুরা রাজ্যকে জড়ো করা যেতে পারেনি সেই সময়। এবং আজকে বর্তমান সরকার যে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে, এই যে একটা মিলিটারি ওয়াল মেমোরিয়াল রয়েছে আমাদের ডান দিকটায়, এটা ঠিক পাশে যে আগরতলা প্রবেশের যে একটা বড় ওয়াল দিয়ে তৈরি করা হয়েছে ওয়েলকাম টু আগরতলা, তার ঠিক পার্শ্ববর্তী এই জায়গায় যে একটা পার্ক সুন্দরভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা এটা তৈরি করা হয়েছে, যেটাকে ফান্ড করেছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই পার্কটাকে যে সুন্দরভাবে সাজানো হয়েছে, এই জায়গায় কিন্তু দেখার বিষয়। আমাদের রাজ্যে আমাদের আগরতলা কিন্তু বিভিন্ন জায়গায় পার্ক রয়েছে, কিন্তু এটার মধ্যে যে একটা অন্যতম এই পার্কটা কেন বলা হচ্ছে, কেননা এই জায়গায় ওয়াল মেমোরিয়াল রয়েছে। ওয়ার মেমোরিয়াল যেখানটা আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষে যারা মিলিটারি অফিসাররা যাদের প্রাণ দিয়ে আমাদের ভারতবর্ষ আমাদের রাজ্য ত্রিপুরাটাকে সুরক্ষিত রেখেছিলেন 1971 ওয়ারে, এবং তার ফলেই আজকে এই পার্কটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই পার্কটা একটা অন্যতম পার্ক আমাদের ভারতবর্ষের আমাদের ত্রিপুরা রাজ্যের, কেননা বহিরাজ্য থেকে বা বিভিন্ন জায়গা থেকে যখন প্রত্যেকে ভারতবর্ষের এই
ছোট্ট একটা রাজ্যে ত্রিপুরা রাজ্যে যখন প্রবেশ করেন এবং আগরতলায় যখন যান সেই জায়গায় কিন্তু বিআইপি রোডে এই পার্কটা পড়বে। এবং এই পার্কের নাম যখন দেখতে পাবেন যে মিলিটারি অফিসার্সরা রয়েছেন বা যারা বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে আসছেন অ্যালবার্ট একার নামে এই পার্ক, তখন হয়তো প্রত্যেকে গর্বিত ফিল করবে। এবং আমরাও আজকে বিশ্বাস করি যে এই পার্কের নামকরণ যেটা করা হয়েছে একদমই হয়তো ঠিক করা হয়েছে। ক্যামেরা পার্সন শুভম ধরের সাথে চন্দন পাণ্ডের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড, আগরতলা।